كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. জনাবে সদরে মহতরম মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম, আজিজ তুলাবা, সমবেত হযরতান ইসলাম, দীর্ঘ সময় উলামায়ে কিরামের জমান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দগির করণীয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা স্থাপন করেছেন আগামীকাল এবং পরশু বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আপনাদের এই মঞ্চে হাজির হবে, তাদের জবান থেকে আলোচনা শুনবেন। বিশেষ করে আজকের এই মঞ্চে বর্তমান বাংলাদেশের অতীতে আগাম মুনাজারে জবান আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরতুল্লাহ নূর ইসলাম ওলি দামাত বারাকাতুহুম দীর্ঘ সময় আপনাদের সামনে অত্যন্ত সময় উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার সম্ভবত আজকে এই মজলিসে আমি শেষ, আমি আসলে খুবই ক্লান্ত, পরিশ্রান্ত এবং খুব অসুস্থ। এই মঞ্চে হাজির হওয়ার একমাত্র উদ্দেশ্য আলামিন সংস্থা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে একটি তিনি উল্লেখযোগ্য সংস্থায় পরিণত হয়েছে। এই সংস্থার মাধ্যম দীর্ঘদিন যাবৎ অনুষ্ঠিত হয়, আমরা সেখানে আসি। এই সংস্থার সাথে যারা জড়িত সকলে অন্তর থেকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই ভালোবাসা বহিঃপ্রকাশ হিসাবে আজকে আপনাদের এই মঞ্চে আপনাদের আলামিন সংস্থার সদস্যবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এই মূলত এসেছে। কর্তৃপক্ষ যেহেতু হুকুম করেছেন দু চারটি কথা খুব এলোমেলো অগোচার কয়েকটি কথা আপনাদের সামনে বলব। আমরা এই বাংলাদেশে 48 বৎসর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। এই 48 বৎসরের ভিতরে বাংলাদেশে যত বড় শক্তিশালী ব্যক্তি হোক, যে কেউ হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, অথবা এই দেশের কোনো বড় লেখক, কোনো সাহিত্যিক, কোনো প্রফেসর, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্যবসা ইসলামের উপরে কোনো দিক থেকে যদি একটু আক্রমণ করেছেন, ইসলামের সমালোচনা করেছেন, 48 বৎসরের ভিতরে বাংলাদেশের ইসলাম বিরোধী এবং ইসলামের সমালোচনা কারি কাউকে আমাদের বুজুর্গানে দিন ছেড়ে দেয় নাই। আপনারা যারা আমার সামনে বসেছেন আপনারা কি আমার বাংলা ভাষা বুঝেন? যে হযরত মাওলানা বলি করি সাহেব যখন বয়ান করতেছিলেন আমি পেছনে বসে বসে কিছুক্ষণ শুনছি। আপনাদের রক্ত যে এত ঠান্ডা হয়ে গেছে এটা আমি আগে জানতাম না। শীত কিন্তু এখনো পড়ে নাই, খুব কম, সামনে আসে আরো 2 দিন, আজকে মাত্র প্রথম দিন। এখন এই ঠান্ডার কাহিল হয়ে গেলে 2 দিন কি করবেন? এই জন্য আওয়াজ করতে হবে পুরুষের মতো। আওয়াজ করবেন পুরুষের, 2 নম্বরে আওয়াজ করতে হবে মুসলমানের মতো। আমরা মুসলমান, মুসলমান আসতে বলেন কেন? আমরা মুসলমান, মুসলমান অস্ত্রের দ্বারা বিশ্ব জয় করে নাই,
মুসলমান অস্ত্রের দ্বারা বিশ্ব জয় করে নাই, মুসলমান আল্লাহ একবারে গরিব দ্বারা বিশ্ব জয় করেছে। দেশ স্বাধীন হয়েছে পরে আমাদের দেশের কওমি দেওবন্দি উলামায়ে কেরাম হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মোকাবেলা করেছেন কওমি দেওবন্দি উলামায়ে কেরাম, কাদিয়ানীরা কুরআন শরীফের বিকৃত তাফসীর বের করেছেন, মোকাবেলা করেছেন কওমি দেওবন্দি উলামায়ে কেরাম, হাইকোর্টের সামনে মুক্তি লাগিয়েছেন, মোকাবেলা আমরা করেছি, হাইকোর্ট থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করতে চেয়েছে, মোকাবেলা আমরা করেছি, নাস্তিকার মুক্তদের আল্লাহর নবীর ইচ্ছেতর উপর আক্রমণ করেছে, শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে মোকাবেলা আমরাই করেছি। সেই মোকাবেলার নেতৃত্ব যারা দিয়েছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আজকে তারা পৃথিবীতে নাই, আমাদেরকে চলে গেছেন, একটি কথা আজকে দুর্বলাই বলতে চাই, তাদের যোগ্য শরীর, তাদের সহযোগিতা বাংলাদেশে ভারতের মোদি সাহেব মনে হয় একটু শান্ত,
তার কারণ হলো নরসিমা রাও যখন ক্ষমতায় ছিলেন বাপরি মসজিদ সাবল দিয়ে ঘুরে দেওয়া হয়েছে। উনি শান্ত এই জন্যে শেখুল আলী সাল্লাম আজিজের হক নাই, উনি শান্ত হতে পারেন মুক্তি সত্য আগামী সব নাই, কিন্তু মুক্তি সত্য আগামী শেখুল আলী সন্তান বাংলাদেশে এখনো জীবিত আছে।
আগে বুঝতে পেরেছেন যে আসল বিশ্বনবীর উম্মত ইমানের সুগ্রাণ আছে, কুফুরের দুর্গন্ধ আছে, কথা কয় না, ইমানের সুগ্রাণ আছে, কুফুরের দুর্গন্ধ আছে। হিন্দু ব্রাহ্মণকে ডাক দিয়ে বলেন ঠিক আছে একটু কিছু করেন যদি বিরতি দেন ওই কি জন্য ওই চলেন আমরা দুজন একটা কাজ করি তারপর আবার বলে শুরু করবো ওই কি কাজ আমি যে গামছা দিয়ে শরীরটা মুছব সেটা আপনার হাতে দেব আর আপনি যে গামছা দিয়ে শরীর মুছবেন সেটা আমার হাতে দিবেন। তারপরে হবে উপস্থিত জনতা যারা ছিল তারা দেখতে পেল খাজা নেজামুদ্দিন আউলিয়ার হাতে ব্রাহ্মণের শরীর মুসা গামছার থেকে দুর্গন্ধ পায়খানার মতো বের হচ্ছে আর খাজা নেজামুদ্দিন আউলিয়ার শরীর মুসা গামছার থেকে মিষ্টি আম্বরের সুগন্ধ বের হচ্ছে। আমি আপনাকে কাপড়ের কাছে বসে আমাদের নবীর পরে কি আমার পর্যন্ত নবী আসবে কয়জন আসতে করে মাইশুন আমার নবী পরে কোন নবী যদি কোন ব্যক্তি কি আমার পর্যন্ত কোন ব্যক্তি যদি নবী বলে দাবি করে সব হবে সব হবে সব হবে বলেন 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 যদি কোন ব্যক্তি নবী বলে দাবি করে সেই ব্যক্তি সর্বশেষ কলেরা রোগে পায়খানা কাটি করে মরছে। খুব সংক্ষিপ্ত পরিচয় মির্জাগুলো মাহমুদ কাদিয়ানি সেরাক বেবির ভোলা মাস ডাক নাম সেরাক বেবি আসল নাম কেশুদি বেগম বাবার নাম গোলাম মতলা সেরাক বেবির ভোলা 100 কানা বহুমূত্র বিমা ছিল তহসিলদারের চাকরি করত মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে সর্বশেষ কলেরা রোগে পায়খানা কাটি করে মরছে। আপনার আমি গাড়ির গ্যালাস খুলিয়া পুলিশে ডাকিয়ে বললাম যে বাবা আমি তো টাকা যাবো এখন টাকা যাওয়ার আগে এখন তো লাইট ঠিক করতে পারবো না সারা রাস্তায় সিলেট থেকে আসছি লাইটটা চলছে এখন একটা লাইট ইউজ হয়ে গেছে এখন আমি কি করবো এক লাইট দিয়ে তো চলতে হবে। পুলিশ আমার এক দুই লাইট চলা যায় এক লাইট ইউজ থাকলে এই যাবে বলে চলার আমি নাই দুই লাইট ওয়ালা গাড়ির একটা ফিউজ থাকলে এই গাড়ি রুগে চলার আইন রুগে চলার আইন নাই তাই মানুষের বানান রাষ্ট্রীয় ব্যবস্থায় রুগের মধ্যে গাড়ি দুই লাইট ওয়ালা গাড়ি একটা গাড়ি ফিউজ থাকলে যদি চলার আইন না থাকে আল্লাহ পাকের সৃষ্টি জগতে এক চক ওয়ালা নবীর চলার আইন নাই।
সমস্ত নবীর নাম মুফরাদ, মুরাক্কাব কোন নবীর নাম নাই। এবার যারা বাংলায় বুঝতে চান বুঝেন, সমস্ত নবীর নাম একক শব্দে সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। আদম শব্দ, শীষ, শোয়েব, সুলাইমান, ইয়াহিয়া, জাকারিয়া, ঈসা, মুসা, হারুন, ইয়াকুব, ইসহাক, ইসমাইল, ইব্রাহিম, নূহ, মুহাম্মদ, মির্জা, গোলাম, আহমদ, নবীনা দজ্জাল, নবীনা কাসসাব, নবীনা কাসসাব, নবীনা ইসলামের চরিত্র, নবীনা নবীর সত্য। রাসূলকে গালির শব্দ আছে না নাই? রাসূলকে গালি দিছে কি না?
জন্ম হয়েছে। সেই অন্তরে রক্তক্ষরণ হওয়ার কারণে পুরা মুসলমান নবী প্রেমিক হিসাবে আল্লাহর নবীকে গালি দেওয়ার প্রতিবাদে যখন রস পাইলে গেছেন, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। যারা মরেছে, যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের বিরুদ্ধে আজকে 2013 সালে আন্দোলন করেছিলাম নাস্তিক মুক্তদের বিরুদ্ধে, দফা ছিল 13টা, সেই 13 দফার এক দফা বলতে চাই, নবীকে যারা গালি দিবে আল্লাহর নবীর সমালোচনা যারা করবে তাদের বিরুদ্ধে ফাঁসির আইন সংসদে পাস করতে হবে। তিনের বড় ওলামায়ে কেরাম
বড় সর্দার, মাতবর, মেম্বার, চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, কাজের বড় যারা, আপনি যে সময় দিয়ে কাজের সাথে জড়িত, ঠিক না? ঠিক। এবার হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তাবলীগ করার জন্য যে গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইনে সর্বপ্রথম বলছেন তিন প্রকারের মানুষের কাছে খুশুসি কষ্ট করবা। এক নম্বর হইল দিনের বড়। দিনের বড় ওলামায়ে কেরামের কাছে খুশুসি কষ্ট করতে যখন যাইবা, সাথে গজারি কাদের লাগি হয়ে যায়। আবার ঠিক করো, ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস যদি থাকে তাহলে টাইট হয়ে যায়। তসবি, রুমাল, আতর, মালটা, কমলা, বেদানা, আপেল, একজন না
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।